বেঁচে যাওয়া ভাত দিয়ে ঝটপটি নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তাও আবার চা বসিয়ে খুব সহজে এবং ঝালঝালি নাস্তাটি বৃষ্টির দিনে খেতে কিন্তু মন্দ হবে না আমি একটা চপার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ ভাত দিয়ে দিচ্ছি আর দুইটা পেঁয়াজ এরকম টুকরা করে দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর হাফ চা চামচ করে মরিচ হলুদ এবং ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ আর এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে প্রথমে একটু গ্রাইন্ড করে নিয়ে তারপরে যদি দেখেন যে বেশি টাইট হয়ে গেছে তাহলে সামান্য একটু পানি দিয়ে এভাবে শুকনা শুকনায় গ্রাইন্ড করে নিতে হবে এরপর এতে আমি হাফ কাপ চালের গোড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর হাতটাকে ভালোভাবে ধুয়ে এরপর এগুলোকে অল্প অল্প করে নিয়ে এরকম লম্বা করে সেপ দিয়ে দিলাম আপনারা চাইলে এটাকে গোল গোল করেও দিতে পারেন অথবা ছোট ছোট করে তারপরে চ্যাপটা করেও দিতে পারেন তো আমি এভাবে লম্বা করে সবগুলো বানিয়ে নিলাম আর এবার চুলায় পরিমাণ মতো তেল দিয়ে তারপরে ভালো করে গরম করে নিব আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি প্রথমে এগুলো কিছু দিয়ে দিচ্ছি আর যখন কিছুটা শক্ত হবে উপরে আমি আবারও বাকিগুলো দিয়ে দিব দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ এগুলো কিন্তু অনেক নরম আস্তে আস্তে যখন একটু একটু করে শক্ত হবে তখন নেড়ে চেড়ে তারপরে মচমচে করে ভেজে নিতে হবে আর এই নাস্তাটা আপনি কিন্তু চুলায় চা বসেই বানিয়ে নিতে পারেন খুবই সহজে এবং কম উপাদানেই তৈরি হয়ে যাবে খেতেও কিন্তু অনেক মজার আর বিকেলবেলা চায়ের সাথে এরকম ঝাল ঝাল কিছু নাস্তা হলে চায়ের আড্ডাটাও কিন্তু দারুণ জমে যায় আমার বাসায় সবাই এই নাস্তাটা খুবই পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন পেজটা ফলো করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ